সরকারকে পরাজিত করতে না পারলে আমরা মুক্তি পাবো না, বলছেন দুদু। এদিকে বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ না, বলছেন ওবায়দুল কাদের। জানাবো সরকারি বেনজিরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, বলছেন মির্জা ফখরুল। হাজির হচ্ছেন না বেনজির, সময় চাইবেন আইনজীবী। এদিকে আন্দোলনের মাঠ ছেড়ে বিদেশে 2 ডজনের বেশি বিএনপি নেতা। এবং সর্বশেষ জানাবো ডিবি পর্যায়ে ভোট না দিতে মুঠোফোনে হুমকি, আটক 5। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারকে পরাজিত করতে না পারলে আমরা মুক্তি পাবো না, বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারলে হামলা মামলার জীবন থেকে আমরা মুক্তি পাবো না। এই সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। তিনি বলেন, সাফল্য ও ব্যর্থতা যাই থাকুক না কেন, আমরা যতক্ষণ পর্যন্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই কষ্টকর জীবন, কারাগারের জীবন ও হামলা মামলার জীবন, এটা থেকে মুক্তি পাবো না। সেজন্য আসুন ঐক্যবদ্ধভাবে এই সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত করি। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ সেদিনই স্বয়ং সম্পূর্ণতা অর্জন করবে যেদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতন্ত্র এবং মানুষের অধিকার অর্জন করেছিলাম, সেটি পুনঃ প্রতিষ্ঠা করতে পারবো। বিএনপির এই নেতা বলেন, এটা কি ভাবে যায়, 10-12টি ব্যাংককে লুটপাট করে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। আপনি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় যান, সেসব দেশে এত লুটপাট করা হয় না। আমি অন্য কোনো দেশের দৃষ্টান্ত দিচ্ছি না, এই দেশকে একটা লুটপাটের স্বর্গরাজ্যে দেশে রূপান্তরিত করেছে সরকার। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে দুদু বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের আদরের দুলাল ছিলেন, এত ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা জিয়াউর রহমানের আগে অন্য কোনো নেতা পেয়েছে কিনা জানা নেই। তার মৃত্যুর পর যে জানাজা ঢাকা শহরে আমরা দেখেছি, শুধু দক্ষিণ পূর্ব এশিয়ার নয়, সারা বিশ্বে এই ধরনের জানাজা খুবই কম দেখেছি। বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ না, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ না, তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে। ঐতিহাসিক ছয় দফা দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এই সভায় আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদ আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজ আহমেদও আমাদের দলের লোক নয়, সেনা প্রধান হয়েছেন নিজ যোগ্যতায়, সিনিয়রিটি নিয়ে আমরা তাকে বানাইনি। যখন কোনো অপরাধ করে সরকারের কাছে খবর আসে, তার বিচার সরকার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে। এই সময় সেতুমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনা, র্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি। 8 জনকে পাশ কাটিয়ে 9 নম্বর ব্যক্তি মঈনুদ্দিনকে কে সেনা প্রধান বানিয়েছে, বেগম খালেদা জিয়া, সাবেক আইজিপি শামসুল হুদা, এসপি কোহিনুর কার সৃষ্টি। মির্জা ফখরুল ভুলে গেছেন, বিএনপির ভারপ্রাপ্ত প্রধান অস্ত্র মামলায় 10 বছর অর্থ পাচার আজকে পলাতক আসামি। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিদেশে একজন সৎ রাজনৈতিক হিসেবে পরিচিত, তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। বিএনপির প্রধান খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারতা সাজা স্থগিত করে বাসায় বসে চিকিৎসা নিতে পারছেন। আজকে সেই বিএনপি দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা, আমাদের দলের নেতৃত্বে কোনো দুর্নীতি থাকলে তত প্রমাণ নিয়ে আসেন। আজকে বিএনপি তাদের দুর্নীতিবাজ পলাতক আসামি তারেক রহমানের ভালো লোক সাজানোর চেষ্টা করছে। সেতুমন্ত্রী বলেন, টিআইবি আর সুজন যে সুরে কথা বলে, ফখরুল গায়েশ্বর সেই সুরে কথা বলে। টিআইবি আর সুজন কি বিএনপির বিটিএম? একই সুরে কথা বলে, যে কোনো পার্থক্য নেই। ওবায়দুল কাদের বলেন, ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন। 15 বছর আগে বাংলাদেশের আর এখনকার বাংলাদেশ আমূল পরিবর্তন। শেখ হাসিনা যেটা করেছেন সেটা হলো উন্নয়ন, যার কোনো তুলনা নেই। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টার্মিনাল, বাংলাদেশের যেদিকে তাকায় শুধু উন্নয়ন। বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলীয় নেতা কর্মীদের শৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। বলেন, কষ্ট থাকলে জানাবেন, অপকর্ম করবেন না। আমাদের নিজেদের দুর্বলতা খবর শত্রু জান নিজেদেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে। এই সময় দেশের গণতন্ত্র প্রিয় শিক্ষিত জনগণকে আওয়ামী লীগ যোগদানের আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশে আওয়ামী লীগ একমাত্র দল যারা জন্মলগ্ন থেকে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা করে, নিজেদের ভুল ত্রুটি সংশোধন করার সৎ সাহস রাখে। সরকারি বেনজিরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, বলছেন মির্জা ফখরুল। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশ হওয়ার পর সরকারি তাকে বাঁচাতে গোপনে বিদেশে পাঠিয়ে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় মির্জা ফখরুল বলেন, প্রতিদিন গণমাধ্যমে, পুলিশ ও যাদের সাবেক প্রধান বেনজির দুর্নীতির খবর বের হচ্ছে, সারা দেশে এমন কোনো এলাকা নেই যেখানে তিনি জায়গা কেনেনি বা দখল করেনি। এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত জোরপূর্বক দখল করে নিয়েছেন, আর এই সরকার তাকে বাঁচানোর জন্য গোপনে পাচার করে দিয়েছে। তিনি বলেন, বিএনপি মুক্তিযুদ্ধে শেখ মুজিব সহ কারো অবদান খাটো করে দেখাতে চায় না, কিন্তু আওয়ামী লীগ একজন ছাড়া আর কারো অবদান স্বীকার করে না। হাজির হচ্ছেন না বেনজির, সময় চাইবেন আইনজীবী।
বহুল আলোচিত বিতর্কিত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ আগামী 6 জুন দুর্নীতি দমন কমিশনে হাজির হচ্ছেন না। আগামী 9 জুন তার পরিবারের কোন সদস্য দুর্নীতি দমন কমিশনে হাজির হবে না। বেনজির ঘনিষ্ঠ সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছেন। এর বদলে বেনজির আহমেদ একজন আইজিপিকে পাঠাবেন, যে আইনজীবীকে দায়িত্ব দেওয়া হবে সময় চাওয়ার জন্য। দুর্নীতি দমন কমিশনের আইন অনুযায়ী একজন ব্যক্তিকে যদি দুদক তলব করে সেক্ষেত্রে তাকে অবশ্যই দুর্নীতি দমন কমিশনে হাজির হতে হবে। যদি কোনো কারণে তিনি হাজির হতে না পারেন তাহলে তিনি সময়ের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাকে 15 দিনের জন্য সময় দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দুর্নীতি দমন কমিশনের কাছে বেনজির আহমেদের আইনজীবীরা 15 দিনের সময় প্রার্থনা করবেন, তবে শেষ পর্যন্ত বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশনে হাজির হবেন কিনা তা নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ইতিমধ্যে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের আইজি আইনি সহায়তার জন্য একজন আইজিপি নিয়োগ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বেনজির আহমেদ এই বিষয়ে অন্যভাবে ফয়সলা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এ কারণে তিনি হয়তো এখন থেকে স্থায়ীভাবে বিদেশে থাকবেন, কিন্তু দুর্নীতি দমন কমিশনের আইজিপি প্যানেলের একজন আইনজীবী বলেছেন বিদেশে থাকলেও দুর্নীতি দমন কমিশনের আইন অনুযায়ী তার বিচারের কোনো বাধা নেই। এরপর আইনগত প্রক্রিয়া কি এমনটি জানতে চাইলে ওই আইনজীবী বলেন বেনজির যদি 6 তারিখে হাজির না হন তাহলে তিনি সময়ের জন্য আবেদন করতে পারবেন এবং ওই আবেদনের পর আর সময় বৃদ্ধি করা হবে না। সেক্ষেত্রে তিনি যদি তার বিরুদ্ধে নানা অভিযোগগুলোর ব্যাপারে আত্মপক্ষ সমর্থন না করেন তাহলে এগুলো সত্য বলে ধরে নেওয়া হবে। এই কারণে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল ও মামলা করা হবে। এই মামলার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগগুলো পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে যদি দেখা যায় অপরাধগুলো সত্যি সত্যি সংঘটিত হয়েছে সেক্ষেত্রে দুদক আইন অনুযায়ী তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানার চার্জশিট দাখিল করবে। এই চার্জশিটের পরপরই আইন অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। এরপরও যদি তিনি বিদেশে পালিয়ে থাকেন সেক্ষেত্রে তার অনুপস্থিতি বিচার কার্য সম্পন্ন হবে এবং বিচারে যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে তার বিরুদ্ধে ইন্টারপোলের ওয়ারেন্ট ইস্যু করা হবে বলেও আইনজীবীরা দাবি করেছেন। উল্লেখ্য, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের তথ্য এখন গণমাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয়। তিনি প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে থাকা তার বিপুল সম্পদের কথা প্রকাশিত হচ্ছে। দুর্নীতি দমন কমিশন বলেছে তারা নির্মমভাবে তদন্ত করেছে এবং শেষ পর্যন্ত যদি তার জ্ঞাত আয় বহির্ভূত এবং উৎসাহ না জমিয়ে সম্পদের পরিমাণ জানা যায় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করা হবে। আন্দোলনের মাঠ ছেড়ে বিদেশে 2 ডজনের বেশি বিএনপি নেতা। সরকার পতনের এক দাবি আদায়ের আন্দোলন ব্যর্থ হলেও হাল ছাড়েনি রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি, বরং নির্বাচনের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছে দলটি। এখনও প্রতিনিয়ত সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করছেন দলের নেতারা। শীঘ্রই সরকার পতন হবে বলে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতারা। দলটি আবার নতুন করে আন্দোলন শুরু করবে বলেও দাবি নেতাকর্মীদের। ইতিমধ্যে সমমাননাদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি। গত মে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি, কিন্তু বিএনপি যখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় আন্দোলনের মাঠ ছেড়ে বিদেশে অবস্থান করছেন দলটির 2 ডজনের বেশি কেন্দ্রীয় নেতা। ফলে সরকার বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় নেতাদের ভূমিকা নিয়েই নানা প্রশ্ন উঠেছে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে জাতীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সহ নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে অন্তত 28 জন এখন বিদেশে আছেন। এদের অনেকেই দেশে মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়ে বিদেশে যেতে বাধ্য হয়েছেন, আবার কয়েকজন গেছেন উন্নত চিকিৎসা নিতে। জানা যায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দীর্ঘদিন ধরে লন্ডনে পলাতক আছেন, সেখান থেকে দলের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও খোঁজ নিয়ে জানা যায় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে এখন বিদেশে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ চুকু চিকিৎসার কাজে দীর্ঘদিন ধরে দিল্লিতে অবস্থান করছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চলতি বছরের মার্চে ভারতের শিলং আদালত তাকে খালাস দিলে কিছুদিন পর তিনি দিল্লি যান, সেখানে তিনি স্ত্রী সহ অবস্থান করেছেন। ডিবি পরিচয়ে ভোট না দিতে মুঠোফোনে হুমকি, আটক 5। যশোরের গোয়েন্দা পুলিশ ডিবি পরিচয়ে মোবাইল দোয়াত কলম মার্কায় ভোট না দেওয়ার হুমকির ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 2টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন উপজেলা ঘোষপাড়ার মিঠুন ঘোষ, তার ভাই অসীম ঘোষ, লেবুতলার জসিম উদ্দিন, ফুলবাড়ির মুহিন হোসেন ও ঘোষপাড়ার বিশ্বজিৎ ঘোষ। অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, সোমবার রাতে দোয়াত কলমের সমর্থক লেবুতলা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার খায়রুলকে মোবাইল ফোনে কল দিয়ে এক ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দেন। এরপর তাকে বলা হয় যদি ভোট করা হয় তাহলে খবর আছে। এজন্য তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়। ঘটনার পর দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার যশোর বরাবর মোবাইলে হুমকির অডিও ক্লিপ সহ অভিযোগ করেন। বিষয়টি তদন্ত নামে পুলিশ এর ধারাবাহিকতা ডিবির এসআই মফিজুল ইসলাম ও ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ পবিত্র বিশ্বাস ওই মোবাইল ফোনের নম্বর ট্র্যাকিং করে সোমবার রাতে লেবুতলা থেকে প্রথমে একজনকে আটক করে এরপর তার স্বীকারোক্তিতে আরও 4 জনকে আটক করা হয়। পুলিশ কর্মকর্তা জুয়েল ইমরান আরও জানান, মূলত খায়রুল মেম্বার ও তার সহযোগীরা আসন্ন উপজেলা নির্বাচনে পুলিশকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র নাটক সাজিয়েছে। এই ঘটনায় খায়রুল মেম্বার সহ অন্যদেরকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। বিকেলে আটকদের কারাগারে পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।